আন্তর্জাতিক ক্রিকেটে 2022 সালটা দারুণ কেটেছে বাংলাদেশের পেসারদের। এই সময়ে পেস বোলিং ইউনিটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাসকিন আহমেদ। বিস্ময় জাগিয়ে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নেয়া মোস্তাফিজকে ছাপিয়ে গেছেন গতি আর নিয়ন্ত্রণে। ওয়ানডে বিশ্বকাপের বছরেও দুর্দান্ত তাসকিনকে দেখার অপেক্ষায় সবাই। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। বিপিএল এর আগে ইঞ্জুরি নিয়ে অস্বস্তিতে থাকা তাসকিন এখন বেশ ফিটই আছেন। বাটলার স্টোকসের পরাক্রমশালী ব্যাটিং আক্রমণের বিপক্ষে সম্পূর্ণ ফিট তাসকিনকে পেতে চাইবে টিম ম্যানেজমেন্ট। আর এই পেসার বোলিং এর পাশাপাশি নিজের ব্যাটিং নিয়েও এখন মনোযোগী। পিসিবিতে আমাদের ট্রেনার এবং ফিজিও সবার বোলিং ওয়ার্কলোডস নিয়ে একটা লোডিং ম্যানেজমেন্ট সেকশন আছে, যে লোড হাই হচ্ছে কিনা বা লো কিনা। হ্যাঁ, সামটাইমস হয়তো অনেক সময় একটু লোড হাই থাকা অবস্থায় খেলতে হয়, এটা সব ফাস্ট বোলারকে খেলতে হয়। তো কখন কই খেলবো বা টেস্ট ম্যাচ কখন কোথায় খেলবো বা খেলবো না, এটা আসলে ওই লোড ম্যানেজমেন্ট যখন টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে তখন তারা ডিসিশন নেয়। প্রসেসটা মাশাআল্লাহ খুব ভালো আছে, আশা করি মানে ঘুরাই ফিরাই হয়তো খেলবো। আমাদেরও অনেক ফাস্ট বোলার আছে, আমি চাইছি একটা ভালো ট্যালেন্টার হইতে, যে দেখা গেছে আমাদের যাতে এমন সিচুয়েশন আসলে যে একটা ব্যাটসম্যানকে সাপোর্ট দিতে পারছি প্রপারলি। তো এইগুলো অনেক ভাইটাল, এবং রিসেন্ট ডেজে দেখবেন যে অনেক লোয়ার অর্ডার পার্টনারশিপে গেম উইন হয়, এবং মিরাজ মাশাল্লাহ অনেক ইম্প্রুভ করছে। সেই সাথে আমিও যদি আরেকটু ইম্প্রুভ করতে পারি, ও তো অলরাউন্ডার ছিলই, মানে আমি যদি বলার হিসাবে আরেকটু ইমপ্রুভ করতে পারি, এটা আমাদের টিমের জন্য ভালো। কিন্তু বিপিএল কেমন কাটছে এই গতি তারকার? ইকোনমি 6 এর নিচে হলেও 4 ম্যাচে ঝুলিতে মাত্র 4 উইকেট। তার দল ঢাকা ডমিনেটরসও আছে পয়েন্ট টেবিলের তলানিতে। শিগগিরই সেরা ছন্দে ফিরতে প্রত্যয়ী এই তারকা। যারা আমাদের দেশীয় কোচ আছেন বা ন্যাশনাল টিমে যাদের সাথে কাজ করছি, এবং এই যে জামিন দাভাস, নো ডাউট সে একজন গ্রেট কিংবদন্তি ছিলেন, সবারই না মানে বেসিক জিনিসগুলো সেইমই। এন্ড অফ দ্য ডে আসলে এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট, যে মিডিলে মানে প্রেসার সিচুয়েশনে কে কত ভালো করতে পারে। বিপিএল মন মতো যাচ্ছে না তাসকিনের, কিন্তু দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা মাশরাফি বিন মর্তজা 9 উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। ব্যাট প্যাচ কাটিয়ে উঠতে জাতীয় দলের সাবেক ক্যাপ্টেনের সঙ্গেও কথা বলেছেন তাসকিন। সব কথা তো বলার দরকার নেই, ভিতরে আছে কিছু কথা, টিপস নেই যতটুকু পারি আর কি। ওনার যে লেভেলের এক্সপিরিয়েন্স, মানে 20-22 বছর ধরে টপ লেভেলে ক্রিকেট খেলেছে, তো এই জন্য উনি কী করবে এটা ব্যাটসম্যানরা জানা সত্ত্বেও মারতে পারে না, মানে এত সুন্দর অ্যাকুরেসি বা কাটারটা এত ইফেক্টিভ। নিজের বোলিং নিয়ে কথা বলার সুযোগ হয়েছে বিপিএল এ ধারাভাষ্য দিতে আসা ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোসের সঙ্গেও। মাকসুম আলম খান, সময় সংবাদ।